डियर स्टूडेंट्स, नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी छात्र छात्री पीजी इंग्लिश छात्र छात्री आज के सिलेबस नहीं चले वीडियोते पीजी इंग्लिश स्टूडेंट्स फर्स्ट ईयर और सेकेंड ईयर फुल सिलेबस डिटेल्स देखाते चले तुम्हारा अन्यान्य सब्जेक्ट सिलेबस चाओ अवश्य कमेंट्स जानियो। तार आगे बोले रखी जदि चैनल नतून हो थाको आमार चैनल क्विक लार्निंग के सबसक्राइब कर पाशे थाका बेल आइकन प्रेस करो अल कर दिओ एरकम एनएसयू इम्पोर्टेंट सबजेक्ट गुलो सबार आगे पावार जोन्नो। अनस्क्रीने देखते सिलेबस एटी होलो नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी पीजी इंग्लिश स्टूडेंट्स देर जोन्नो सिलेबस। तुम्हारा जानो पीजी इंग्लिश स्टूडेंट्स देर फर्स्ट ईयर और सेकेंड ईयर दुटी भागे भाग करा थाके। फर्स्ट ईयर चारटी पेपर थाके और सेकेंड ईयर चारटी पेपर थाके। तो फर्स्ट ईयर चारटी पेपर मध्य फर्स्ट पेपारे तुम्हें पोएट्री पढ़ते हबे, सेकेंड पेपारे पढ़ते हबे एस्पेक्ट्स अफ लैंगुएज, थार्ड पेपारे ब्रिटिश ड्रामा निये और फोर्थ पेपारे ब्रिटिश नोवेल निये। एटा गुलो पार्ट वाने। और सेकेंड इयारे गिये तुम्हें पढ़ते हबे फिफ्थ पेपारे लिटरेरी थियोरी एंड क्रिटिसिजम, अमेरिकान लिटरेचार, इंडियन इंग्लिश लिटरेचार, एनसियंट एंड मडार्न यूरोप, क्लासिक्स इन ट्रांसलेशन। एटा हलो मेन कौन कौन पेपर पढ़ते हबे तुम्हें पर कौन पेपारे की रोए छे ते बोईते किन्तु आबार पेपर वाने मॉड्यूल वन, मॉड्यूल टू, मॉड्यूल थ्री एवं मॉड्यूल फोर कैकटी भागे भाग करा थाकबे। प्रत्येकटी पार्ट थेके पढ़ते हबे ता तोमरा परे क्वेश्चन पेपर देखले बुझते पाबे। देखो खुबी इम्पोर्टेंट किछु विषय रयेछे मॉड्यूल वाने माने पीजी फर्स्ट इयारे तोमाके मॉड्यूल वन, मॉड्यूल टू, मॉड्यूल थ्री, मॉड्यूल फोर चारटी भागे भाग करा थाकबे। मॉड्यूल वाने तोमाके पढ़ते हबे चसार प्रोलग टू कैंटरबरी टेल्स, तोमाके पढ़ते हबे स्पेंसारेर एमोरेटी, फेयरी क्वीन, हार्मियन। देखो शेक्सपियर चार्टि सोनेट पढ़ते हबे जा किना निजेर सोनेट 150, 116, 126 आर दुटो सोनेट ना होयेछे डार्क लेडी जेखाने 130, 138 जे सोनेट गुलो बला रयेछे ओगुलोई पढ़ते हबे। पर देखो यूनिट 3 ते तोमाके पढ़ते हबे डान नाइजेशन एस्टेसी, पर मार्वेल द गार्डेन, हाबार्टर पढ़ते हबे द पुले, তারপরে দেখো মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 পড়তে হবে তোমাকে এখানে। নেক্সট দেখো ড্রাইডেন রয় একিটোফেল বুক 1, ইউনিট 6 এ রয়েছে পপ পিস্টল 2 ডক্টর আরবুটনট। এটা গেল মডিউল 2 তে তোমাকে কি কি পড়তে হবে। তারপর দেখো ফার্স্ট ইয়ারে মডিউল 3 তে তোমাকে পড়তে হবে ব্ল্যাক, ব্ল্যাকের লন্ডন পড়তে হবে, হোয়াটস অর দ্য রিজলিউশন এন্ড ইন্ডিপেন্ডেন্স এগুলো খুবই শর্ট শর্ট দেখবে, কোল্ডরিজের কুবলা খান, শেলির অ্যালাস্টার, কিটসের ওটস, টেনিসনের এক্সট্রাক্ট ফ্রম ইন মোরিয়া, ব্রাউনিং পড়তে হবে, আর্নল্ড পড়তে হবে, এলিজাবেথ ব্রাউনিং পড়তে হবে, হাউ ডু আই লাভ দি, এমিলি ব্রন্টি পড়তে হবে, নো ক্রাউড সোলিস মাইন। এভাবে মডিউল 4 এ দেখো কি ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া রয়েছে, হপকিন, উইন্ডওয়ার, ইয়ার্সের সেইলিং টু বাইজেন্টিয়ান, ইলিয়টের দ্য ওয়াস্টল্যান্ড, এগুলো কিন্তু কিছু কিছু তোমরা আগেও পড়েছো, শেলি, কিডস, ওয়াটসওয়ার্থ এগুলো তোমাদের জানা। ওই সমস্ত বিষয়গুলোকে আরেকটু ডিটেইলসে জানার জন্য দেখো রয়েছে ইলিয়টের দ্য ওয়াস্টল্যান্ড, অর্ডেন আননোন সিটিজেন, ডাইলেন থমাসের রয়েছে ফিলিপ লার্কিন, টেড হাউস। এটা গেল ফার্স্ট ইয়ারের পেপার 1। জানো তোমরা ফার্স্ট ইয়ারের পেপার 1, 2, 3, 4 থাকে। তো পেপার 2 তে তোমাকে দেখো কি পড়তে হবে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, ফোনেটিক্স এন্ড ফোনোলজি, তারপরে ইংলিশ মরফোলজি, ল্যাঙ্গুয়েজ ইন ইউজ। নেক্সট দেখো পেপার 3 তে পড়তে হবে ব্রিটিশ ড্রামাতে কি কি রয়েছে, দেখো বেন জনসন রয়েছে, মার্লো রয়েছে, এডওয়ার্ড 2, আর বি শেরিডন, দ্য রাইভালস, তারপর টি এস ইলিয়ট, এস বেকেট। নেক্সট দেখো পেপার 4 ব্রিটিশ নোভেলে কি পড়তে হবে, এজ ফিল্ডিং, এমিলি ব্রন্টে, জর্জ সিলিয়ার, জেমস জয়েস। বাস শেষ, ফার্স্ট ইয়ারে তোমাকে এতটুকুই পড়তে হবে। পেপার 1, 2, 3, 4 চারটি পার্টে ভাগ করা থাকে। তো সম্পূর্ণ ফুল সিলেবাস দেখিয়ে দিলাম, তোমাকে এগুলো পড়তে হবে ফার্স্ট ইয়ারের জন্য। এবার চলো দেখে নিই একটু সেকেন্ড ইয়ারে তোমাকে কি কি পড়তে হবে। ফিফথ পেপারে দেখো লিটারেরি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, অ্যারিস্টটল রয়েছে, ড্রাইডেন, জনসন, ওয়ার্ডসওয়ার্থ রয়েছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এস টি কোলরিজ রয়েছে বায়োগ্রাফি অফ লিটারেরি, ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি, তারপর মডিউল 3 তে টিএস ইলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, রিচার্ডস এর রয়েছে, তারপর ব্রুক দ্য ওয়েল। নেক্সট 4 এ রয়েছে দেখো স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, নিউ হিস্টোরিসিজম, কালচারাল ম্যাটেরিয়ালিজম, মার্কসিস্ট ক্রিটিসিজম, ফেমিনিস্ট ক্রিটিসিজম। এই মডিউলই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা গেল পেপার 5।
5 এর মডিউল 1 2 3 4 এবার দেখো এভাবে তোমরা ফুল সিলেবাস ডিটেইলসে দেখে নিও আমি এর ডিটেইলসে বলতে গেলাম না অন স্ক্রিনে আসতে থাকবে তোমরা পজ করে করে দেখে নিও এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেটস যদি তোমাদের অন্যান্য সাবজেক্টের সিলেবাস জরুরি হয় অবশ্যই কমেন্টসে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো প্রতিনিয়ত পেতে থ্যাংক ইউ